যারা পশ্চিমবঙ্গকে তছনছ করেছে, যারা মানুষকে ধোকা দিয়ে গেছে, যারা চারিদিকে সন্ত্রাস করেছে, যাদের জন্য মানুষ ভয়ে গুটিয়ে গেছিল, যাদের জন্য গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হচ্ছিল না, আজকে তারা এসে বলছে আমাদেরকে সুযোগ দিন, আমরা লাল ফেরাবো হাল ফেরাবো। তারা বলছে তো 34 বছরে আপনারা এমন হাল ফিরিয়েছেন যে মানুষ আর আপনাদেরকে ফেরাতে চাইছে। বিগত 10 বছর সিপিএম এমন ভাবে গর্তে ঢুকে গেছে যে বিজেপিকে তারা রাস্তা করে দিয়েছে। আপনারা বলুন, 34 বছর সংগঠন এবং সরকারে থাকার পর 10 বছর সিপিএম কোথায় ছিল যে বিজেপি নামক একটি অপদার্থ পার্টি এখানে ঢুকতে পেরেছে? কোথায় ছিলেন আপনারা? রাজীব মুকুল, সব্যসাচী, অর্জুন সিং, বাবুল সুপ্রিয়, যারা যারা একসময় বিজেপিকে কখনা পেয়ার হয়ে বলতো, তারা তৃণমূলকে হামতুম বলে এখন। আবার দুদিন পরে বিজেপিকে আবার বিজেপির খোপে ঢুকে যাবে না, এর কোনো গ্যারান্টি নেই। ফলত সায়নী ঘোষ সহ তৃণমূলের যারা আছেন, যে কেউ যে কোনো দিন বিজেপিতে ঢুকে যেতে পারেন, আর বিজেপিতে যারা আছেন, যে কেউ যে কোনো দিন তৃণমূলে ঢুকে যেতে পারেন। ওই জন্য আমরা বলছি, ফুল বদলে লাভ নেই, আমরা ফল বদলাবো। আর ওরা ওইটা গোডাউন একটাই, শোরুম দুটো আলাদা। ফলত এই কথা এখন বলে লাভ নেই। আমরা তোলাবাজির বিরুদ্ধে, দাঙ্গাবাজির বিরুদ্ধে লড়তে নেমেছি, রুজি রুটির পক্ষে লড়তে নেমেছি, রুজি রুটির পক্ষে, জিনিসের দাম কমানোর দাবিতে, বেকার সমস্যা সমাধানের দাবিতে, স্কুল কলেজ হাসপাতালের চেহারা ভালো করার দাবিতে লড়তে নেমেছি। আমার ধারণা যাদবপুরের মানুষ সমর্থন করে।